সিলেটের ফিন্সোগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের তেরো কোটি সাতষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা লোপাটের অভিযোগে এগারোটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযুক্তদের মধ্যে প্রকল্পের বরখাস্ত হওয়া সাবেক দুজন কর্মকর্তা ও চারজন ঠিকাদার রয়েছেন দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নুরি আলম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে পরস্পর যোগ প্রতারণা জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়াই প্রকল্পের তেরো কোটি সাতষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শ পঁয়ষট্টি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন বুধবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতে মামলা করা হয় পরস্পর যোগ প্রতারণা জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়া তেরো কোটি সাতষট্টি লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো হয় অভিযুক্ত ব্যক্তিরা হলেন মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের পরিচালক মোহাম্মদ জামশেদুর রহমান খন্দকার শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাব রক্ষক ও হিসাব বিভাগের প্রধান খন্দকার মোহাম্মদ ইকবাল প্রকল্পের বরখাস্ত হওয়া রসায়নবিদ নেসার উদ্দিন আহমদ মেসার্স নুসরাত ট্রেডার্সের পরিচালক হালিমা আক্তার সানশাইন আইটি সলিউশনের পরিচালক মাসুদ রানা ও মেসার্স মা এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ হেলালুদ্দিন অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে খন্দকার মোহাম্মদ ইকবালকে এগারোটি মামলায় তার স্ত্রী হালিমা আক্তারকে তিনটি মামলায় মোহাম্মদ জামশেদুর রহমান খন্দকারকে দুটি মামলায় নেসার উদ্দিন আহমদকে দুটি মামলায় মাসুদ রানাকে একটি মামলায় এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে একটি মামলায় আসামি করা হয়েছে দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরি আলম বলেন দীর্ঘ তদন্তের পর জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে রেকর্ডপত্র ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ছজনের বিরুদ্ধে এগারোটি মামলা করা হয়েছে মামলার বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে পরে আরও তদন্ত করে দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের আসামি করা হবে এর আগে গত তিন আগস্ট প্রকল্পের আটত্রিশ কোটি একাত্তর লাখ চব্বিশ হাজার নয়শো দুই টাকা আত্মসাতের অভিযোগে পনেরোটি মামলা করেছিল দুদক